আজকে আমরা এই যে টুডি ড্রয়িং যেটা আছে সেটা আমরা ড্র করবো। তো এর আগে আমরা অনেকগুলো টুডি ড্রয়িং করে রেখেছি, তোমরা যদি না দেখে থাকো আমার চ্যানেলে প্লেলিস্ট সেকশানে যাবে, গিয়ে সেখান থেকে দেখতে পারো, বাড়িতে প্র্যাকটিস করতে পারো। তো চলো তাহলে আজকে ভিডিও শুরু করি। আচ্ছা, ড্রয়িং স্ক্রিনে আমরা চলে এলাম। এখানে দেখো যে ছবিটা বা অবজেক্টটা দেখতে পাচ্ছ, এখানে যে ডাইমেনশনগুলো আছে মিলিমিটার আছে, তো ইউনিট সেট আপ করে নেবো। আমি ইউনিট সেট আপ করে রেখেছি। তো ইউনিট সেট আপ কীভাবে করতে হয় তোমরা আশা করি জানো। ইউএন লিখে এন্টার প্রেস করবো, এখানে ডেসিমেল রাখবো, প্রিসিশন জিরো করবো, আর স্মলেস্ট ডিভিশন মিলিমিটারে রাখবো, যেহেতু মিলিমিটারে কাজ করছি। ওকে প্রেস করবো, তাহলে আমাদের ইনপুট ইউনিট সেট হয়ে যাবে। ঠিক আছে, তো এবার চাল আবার ড্রয়িংটা যদি ভালোভাবে দেখো, এই ড্রয়িংয়ের মধ্যে দেখো লেফট সাইড আর রাইট সাইড দেখো একই সেম অবজেক্ট, তার মানে সিমেট্রিক্যাল অবজেক্ট এটা। তার মানে লেফট সাইডের এই অবজেক্টটা বা রাইট সাইডের যে কোনো একটা অবজেক্ট আমরা যদি ড্র করে মিরর করে দিই তাহলে খুব তাড়াতাড়ি করতে পারবো। তোমরা মিরর কমেন্টটাও শিখে যেতে পারো। ঠিক আছে, যা জানো তো ভালো কথা। তাহলে আমরা মিরর কমেন্ট অ্যাপ্লাই করবো এখানে। তার আগে দেখো যে কোনো একটা সাইড, ধরো আমি লেফট সাইডটাই ড্র করে নেবো। ঠিক আছে, প্রথমে দেখো ভিতরে এই শেপটা ড্র করে নিই, যে গিয়ার বা তিতের যে শেপটা আছে সেটা আমরা ড্র করে নিই। তো এখানে দেখো ডাইমেনশনটা, এখানে যে সেন্টার আছে সেই সেন্টার থেকেই তিতের যে সেন্টারটা সার্কেলের সেন্টার আছে 95। তো নিজের মতো আমি একটা লাইন ড্র করে নিই, তো সেটা নেবো 95 নিয়ে নিলাম। ঠিক আছে, তো এটা হলো সেন্টার পয়েন্ট এই তিতের, আমি লেফট সাইডটা শুধু করবো। ঠিক আছে, তো এখানে দেখো সার্কেল যেগুলো আছে, প্রথম যে সার্কেলটা আছে রেডিয়াস 35, তাই তো? মানে এই সার্কেলটা প্রথমটা নয়, এই সেকেন্ড সার্কেলটা। তো করো সি এন্টার, সেন্টার পয়েন্টে ক্লিক করবো, আর এন্টার 35। নেক্সট আছে দেখো এখানে যে সার্কেলটা, ছোটো যে সার্কেলটা, তার ডায়ামিটার 40। তো সি এন্টার, সেন্টার পয়েন্টে ক্লিক করবো, ডি এন্টার 40। ঠিক আছে, নেক্সট আছে কি, নেক্সট দেখো এই এটাও একটা সার্কেল আছে সার্কুলার শেপের, তো এর ডাইমেনশন কত, রেডিয়াস 55। তো সি এন্টার, সেন্টার পয়েন্টে ক্লিক করবো, আর এন্টার 55, এন্টার। ঠিক আছে, এবার তাহলে এই টিটগুলো করবো। তার আগে, করার আগে দেখো এই টিটগুলো আছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, বুঝতে পারছো? তো আমি এক কাজ করি, এই লাইনটাকে এক্সটেন্ড করতে পারবো, আমি এক্সটেন্ড করে একটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে লাইন ড্র করতে পারবো, বা যদি এক্সটেন্ড করতে নাও চাও এখান থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে লাইন ড্র করতে পারো। তো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে লাইনটা কীভাবে ড্র করবো, ডিএস লিখে এন্টার প্রেস করবো, আমরা পোলার ট্যাকিং সেকেন্ড অপশানে আসবো, এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলটা লিখবো, লিখে চেকবক্স যেটা আছে পোলার ট্যাকিংয়ে সেটা অন করবো। ঠিক আছে, করে ওকে প্রেস করবো, এল এন্টার করে আমি একটা তাহলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে লাইন ড্র করে নিই। তারপরে দেখো এই যে এখানে এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলের লাইন, বোঝা গেল? এবার করব কি দেখো, এর থিকনেস, এই টিটগুলোর থিকনেস কত আছে দেখো 15, তার মানে এই লাইনটাকে যদি 7.5 অপশন নিই তাহলে পেয়ে যাবো। তো ও এন্টার 7.5, এন্টার, একবার নেবো লেফট সাইড, একবার নেবো রাইট সাইড। ঠিক আছে, এবার টিম করে দাও, টিআর ডাবল এন্টার, শেপটা পেয়ে যাবে। এই লাইনটা এক কাজ করো, এই লাইনটা রাখার দরকার নেই, আর এটা পুরোটা আমি টিম করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে সুবিধা হবে, সরি, এটা এক কাজ করো, এই লাইনটা রাখলেও রাখতে পারো, এইভাবে টিম করে দাও, দেখো শেপটা হয়ে যাবে, বোঝা গেল? ঠিক আছে, নেক্সট করবো কি, এই যে শেপটাকে আমরা অ্যারে করব। অ্যারেটা কি করব, পোলার অ্যারে। তো অ্যারে তোমরা জানো, অ্যারে করব এআর লিখে ইন্টারফেস করব, অবজেক্টটা সিলেক্ট করব, কোন কোন অবজেক্ট, এই অবজেক্টটা, এটা তিনটে অবজেক্ট, বুঝতে পারছো? ইন্টারফেস করব কি অ্যারে, এখানে দেখো রেক্ট্যাঙ্গুলার পাতনা পোলার, এখানে পোলার, তার জন্য পিও লিখব, লিখে ইন্টারফেস করলাম। এবার বলছে স্পেসিফাই সেন্টার পয়েন্ট, তো সেন্টার পয়েন্ট আমি ক্লিক করব। ঠিক আছে, দেখো বাই ডিফল্ট এখানে 6টা অবজেক্ট এলো, তাই তো? এখানে দেখো আইটেম 6টা আছে, কিন্তু আমার লাগবে কটা, 5টা লাগবে, তাহলে এখানে 5 এডিট করব, করে ওকে প্রেস করব, বা এন্টার প্রেস করব, করে এখানে ক্লোজ অ্যারে করে দেবো, বুঝতে পারছো? এবার অ্যারে যে করলাম, দেখো এটা ব্লকে আছে, মানে সিলেক্ট করলে তোমরা কিন্তু এডিট করতে পারবে না, শুধুমাত্র অ্যারে এডিট করতে পারবে। তো আমি এক্সপ্লোর, মানে ভেঙে দেবো, এক্সপ্লোর কমন হচ্ছে এক্স লিখে এন্টার প্রেস করবো, অবজেক্টটা সিলেক্ট করবো, করে এন্টার প্রেস করবো, দেখো এবার ভেঙে গেল। ঠিক আছে, এবার তোমরা টিম করে দাও, টিআর ডবল এন্টার, শেপটা পেয়ে যাবে। এবার অ্যারে যদি তোমরা না জানো, দেখো আই বাটনে ভিডিও আসছে, দেখে নিতে পারো, ভালোভাবে বোঝানো আছে। ঠিক আছে, আচ্ছা এবার এখানে দেখো আমরা তো সেন্টার পয়েন্ট নিয়ে নিয়েছি, মানে 95, মানে এখানে, তো এখান থেকে দেখো 70-র একটা যদি লাইন ড্র করি, মানে এই সেন্টার থেকে এই সেন্টারের ডিস্টেন্স 70, তাই তো? তাহলে এক কাজ করো, এই লাইনটাকে অফসেট করতে পারো, বা তোমরা 35-35 লাইন নিয়ে নিতে পারো, যে কোনো একটা করতে পারো। ধরো আমি 35 নিয়ে নিলাম, ঠিক আছে, একইভাবে নিচেও 35 নিয়ে নিলাম। ঠিক আছে,
হলো, আচ্ছা নেক্সট করব কি, নেক্সট এবার এটাকে দেখো দুদিকে দুটো সার্কেল আছে, একটা হচ্ছে রেডিয়াস 20 হাফ সার্কেল, একটা হচ্ছে রেডিয়াস 15। তো করো একদিকটা করেও তোমরা মিরর করতে পারো, আমি মিরর না করে আমি কি করছি নিজেই করে নিচ্ছি, সি এন্টার, নর্মাল যেমন সি সার্কেল করে ড্র করে নিচ্ছি, সি এন্টার, সেন্টার পয়েন্টে ক্লিক করলাম, আর এন্টার, 20 এন্টার, একইভাবে এখানেও হবে এই সার্কেলে, তাই তো এখানে মানে এই পয়েন্টে। নেক্সট সি এন্টার, সেন্টার পয়েন্টে ক্লিক করব, আর এন্টার, 15, একইভাবে এই সার্কেলের সেন্টার পয়েন্ট এখানে 15 হলো। এবার এই লাইনটাকে দুবার অফসেট করতে পারবে, একবার নেবে কত, একবার নেবে 20 অফসেট দুদিকে, একবার নেবে 15 অফসেট, ঠিক আছে। তার আগে এই দুটোকে জয়েন করে দিই, ঠিক আছে, তাহলে অফসেট করি, ও এন্টার, 20 এন্টার, একবার নেবো লেফট সাইড, একবার নেবো রাইট সাইড, সেফটা হয়ে যাবে, আবার ও এন্টার, 15 এন্টার, লেফট সাইড, রাইট সাইড, ঠিক আছে। আচ্ছা এবার ভিতরের পোর্শনগুলো টিম করে দাও, তার আগে সেন্টার লাইনটা এখন আপাতত মুছে দিই, ঠিক আছে, টিম করতে সুবিধা হবে, টিআর ডবল এন্টার করে টিম করো আগে, শেপটা বুঝতে পারছো, ঠিক আছে। আচ্ছা তাহলে এবার নেক্সট কাজ কী করতে হবে, দেখো নেক্সট কাজ এখানে আউটারে যে সার্কেলটা আছে সেটা কত আছে দেখো, রেডিয়াস 65, তো সার্কেলটা করে নাও, সি এন্টার, সেন্টার পয়েন্টে ক্লিক করব, ঠিক আছে, আর এন্টার, 65। এবার এখানে দেখো ফিলেট আছে, ঠিক আছে, বা ট্যান রেডিয়াস, যা খুশি করতে পারো, তো তোমরা ফিলেট করতে পারো, ফিলেট করে নো টিম অপশান করতে হবে, নয় টিম হয়ে যাবে, দেখো ফিলেট এফ এন্টার করার পর এখানে টিম যে অপশানটা আছে তার জন্য টি এন্টার করব, এখানে দেখো টিম অ্যাক্টিভ আছে, আমি নো টিম করব, এন এন্টার করব। তো টিম কমেন্ট যদি না জানো, এই সরি টিম বলছি, ফিলেট কমেন্ট যদি না জানো তাহলে আই বাটনের ভিডিও আসছে দেখে নিতে পারো, ঠিক আছে। এবার রেডিয়াস দেবো আর এন্টার, কত রেডিয়াস, 8 এন্টার, তার ফার্স্ট পয়েন্ট দেন সেকেন্ড পয়েন্ট, একইভাবে ফার্স্ট পয়েন্ট দেন সেকেন্ড পয়েন্ট, ঠিক আছে। এবার এখানটা টি আর ডবল এন্টার টিম করে দাও, শেপটা বোঝা গেল, ঠিক আছে। এবার করব কি, এই লাইনটা আপাতত আমি ডিলিট করছি এখন, ঠিক আছে, ডিলিট করলাম। এবার এই সাইডটা করে নিয়েছি, এবার এই সাইডে আমি মিরর করতে পারবো, ঠিক আছে, তো মিরর করে দেবো, মিরর কমান্ড হচ্ছে এমআই, লিখে ইন্টারফেস করবো, এই অবজেক্টটা সিলেক্ট করবো, করে ইন্টারফেস করবো, মিরর প্লেনটা দেখাবো, ঠিক আছে, এখানে ক্লিক করে এখানে একবার ক্লিক করে দাও, এখানে বলছে দেখো ইয়ে সোর্স অবজেক্ট, আমি তো এই অবজেক্টটাই ডিলিট করতে চাই না, তাহলে নো করবো, এন লিখব, এবার এখানটা টিম করে দাও, টি আর ডবল এন্টার, বোঝা গেল। আর এখানে দেখো প্রত্যেকটা সেন্টার লাইন আছে কি, সেন্টার লাইন তোমরা চাইলেও দিতে পারো, মানে এইটাকে সেন্টার করে দিতে পারো, ঠিক আছে। তো আমি এক কাজ করি, এটা আমি কালার দিয়ে দিই, তারপর সেন্টার দিয়ে বাকি কাজটা করছি, ঠিক আছে। দেখো তার জন্য ফুল স্ক্রিন করলাম, পুরোটা আমি কালার দিয়ে দিচ্ছি, এখানে ইয়েলো কালার দিয়ে দিলাম, ঠিক আছে, এই লাইনটা সেন্টার হবে, তো এখান থেকে সেন্টার দিয়ে দেবো, তোমার যদি না থাকে পরের স্টুডিওর কাছে দেখো আই বাটনের ভিডিও আসছে দেখে নিতে পারো, কীভাবে সেন্টার দিতে হয় না দিতে হয় তোমরা দেখে নিতে পারো। এটা বাই লেয়ার করে দিলাম, ঠিক আছে। এবার এটাকে আমরা অ্যারে যদি করি তাহলে আমি প্রত্যেকটা সেন্টার পেয়ে যাবো, এয়ার লিখে ইন্টারফেস করবো, অবজেক্টটা সিলেক্ট করবো, করে ইন্টারফেস করবো, কী আরে পোলার অ্যারে, তার জন্য পিও লিখবো, লেখার পর সেন্টারে ক্লিক করবো, এখানে ছটা আসছে আইটেমের জায়গায়, 5 করে ওকে করে দাও, ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখো এখানে আর কী আছে, আর আছে এখানে সার্কেল সেন্টার দেখায়নি, যাই হোক তাহলে আমি সেন্টার দেখাচ্ছি না এখানে। এবার তোমরা এক কাজ করতে পারো, এখানে হ্যাচ করতে পারো, এখানে এগুলো হ্যাচ করা আছে, বা ডাইমেনশনও দিয়ে দিতে পারো আগে, তো আমি ডাইমেনশনগুলো আগে দেখিয়ে দিচ্ছি। প্রথমে লিনিয়ার ডাইমেনশনগুলো দিয়ে দিলাম, ডিএলআই লিখে ইন্টারফেস করছি, এখানে এই সেন্টার পয়েন্ট থেকে এই সার্কেলের সেন্টার, তাই তো, সার্কেলের সেন্টার এইভাবে দেখো 95, বোঝা গেলো, ঠিক আছে। একইভাবে এই পয়েন্ট থেকে এই সার্কেলের পয়েন্ট, সেটাও 95, ঠিক আছে হলো। নেক্সট আছে 70, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট 70, ঠিক আছে, আর কোনো লিনিয়ার ডাইমেনশন নেই, বাকি এবার রেডিয়াস ডায়ামিটার দেবো, রেডিয়াসগুলো দাও, ডি আর এ লিখে ইন্টারফেস করবো, তোমরা ডাইমেনশন দিতে যদি না জানো দেখো ডাইমেনশন দেওয়ারও ভিডিও আছে দেখে নিতে পারো, রেডিয়াস 35, এখানে রেডিয়াস 65 আছে, বুঝতে পারছো। নেক্সট এখানে রেডিয়াস 8 আছে, ঠিক আছে, তো এইভাবে দেখিয়ে দিতে পারো নিজের মতো যেখানে খুশি। নেক্সট ডায়ামিটার আছে একটা, ডায়ামিটার দেখাও, ডিডিআই লিখে ইন্টারফেস করো, এটা ডায়ামিটার 40, ঠিক আছে। এবার দেখো এখানে যে 15 যে ডাইমেনশনটা দেওয়া আছে এটা হচ্ছে অ্যালাইন ডাইমেনশন, ঠিক আছে, তো অ্যালাইন ডাইমেনশন কীভাবে দেবে, ডিএএল লিখে ইন্টারফেস করো, ঠিক আছে, এখানে কিন্তু লিনিয়ার ডাইমেনশন দিলে কিন্তু দেখাতে পারবে না, ঠিক আছে। আর দেখো 45 ডিগ্রি, এটা এক কাজ করো, এখানে একটা লাইন নিয়ে নাও, হরাইজন্টাল লাইন, এই অ্যাঙ্গেলটা ডিএএন অ্যাঙ্গুলার লাইন, এইভাবে তোমরা
দেখে দিতে পারো, ঠিক আছে? হলো তো দেখো মোটামুটি সব ডাইমেনশন আমরা দিয়ে দিয়েছি, ঠিক আছে? এবার হ্যাচ করতে হবে। হ্যাচ তোমরা জানো, এই সেন্টার করব। দেখো এখানে অ্যাঙ্গেল যেটা আছে সেটা আমি এখানে যেগুলো ছিল সেটা আমি এইভাবে দিয়ে দেবো, ক্লিক করে তোমরা দিতে পারবে, কোনো অসুবিধে নেই, ঠিক আছে? হলো নেক্সট আছে কি, হ্যাচ করব করে সলিড অপশানটা, এটা সলিড আছে, এটা আছে, এখানে আছে, ঠিক আছে? সবগুলো এইভাবে দিয়ে দেবো। আর আছে এখানে, তো এবার তোমরা ট্রান্সপারেন্সি বাড়িয়ে দিতে পারো, ঠিক আছে? এইভাবে বাড়িয়ে দাও, একটু ক্লোজ করে দাও। এবার তোমরা ছবিটা দেখো, বুঝতে পারছো এটাই ছিল? তো পুরো ড্রয়িংটা আমি তোমাদের বুঝিয়ে বুঝিয়ে করে দিলাম, আশা করি বুঝতে পেরেছো। এবার তোমরা প্র্যাকটিস করো, নিশ্চয়ই করতে পারবে। যদি করতে না পারো ভিডিওটা আবার দেখো, রিপিট করো। ওকে, তো আজকে ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানাও, বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিও। থ্যাংক ইউ।